জানো বাবা, সে মেয়েটা আমাকে এত ভালোবাসে। একদিন জানো বাবা, ও আমার মোবাইল বন্ধ দেখলে রেগে যায়। আমি মোবাইল বন্ধ করে চুপ করে একদিন ঘরে বসে আছি। আচ্ছা, আমি বলি দেখি ও কি করে। আচ্ছা, ওই মেয়েটা আমার মোবাইল বন্ধ দেখে কি করেছে জানো? কি? নতুন ব্লেড দিয়ে চাক 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 করে হাত কেটেছে। তারপর আমি যখন গিয়ে দেখি রক্ত গড়িয়ে পড়তেছে, রুমাল জড়িয়ে নার্সিংহোমে ভর্তি করেছি, পুরো 90,000 টাকা ঢুকিয়ে দিয়েছি। খরচাটা কার হলো? আমার বাবার হয়েছে। মেয়ে হাত কেটেছে, তোর বাপের হবে কেনে? মেয়ের বাবার নেই, আমার বাবার আছে, ওই জন্য ঢুই হবে না, হবে না। এই একই কথা বাবার বলতে দেবে না, দেবে না। তবে আলমারি থেকে 1,00,000 নে যা। কত নেব? 1,00,000, 1,00,000। ওই 1,00,000 হলোই আমার চলবে। আরে আসি বাবা, একটা কথা বলবো বাবা? কি মা? ও বাবা, ও তোর আমার মনে হয় 1,00,000 টাকা হবে না। মা জানলো কি করে বলো তুমি? জানিস বাবা, তোর তো অনেক বন্ধু বান্ধব আছে। হ্যাঁ, প্রচুর বন্ধু বান্ধব, প্রচুর। তাই আমি বলছিলাম কি, কি মা, আলমারি থেকে আরো 1,00,000 টাকা নিয়ে যা। মানে কত নেবো? 2,00,000। এই তো আমার মন। ও দাদারা, এই আমার একমাত্র ছেলে গো। টাকাটা আমি দিলাম, ওর মার পায়ে গড় করে গেল, আমাকে মেরে চলে গেল। দেখো কি দিনকাল পড়েছে। আচ্ছা, তোমার কাছে হাত জোড় করে একটা অনুরোধ করবো। এতদিন তোমাদের সমস্ত আপত্তি আমি পাইয়েছি, আমার সঙ্গে 1 ঘন্টা তুমি সময় দেবে? তোমার সঙ্গে আমি 1 ঘন্টা সময় দেবো? হ্যাঁ। ও দিদিরা, তোমরা বলো তো, আমার স্বামী বলছে ওনার সঙ্গে 1 ঘন্টা সময় দিতে হবে। 1 ঘন্টা? তোমরা বলো, আমি সময় দেবো নাকি? কি করতে হবে ঘরের ভেতরে আমি সব বলে দেবো। আচ্ছা, তবে সত্যি তোমার মতো একটা মাল পেয়ে আমার জীবন ধন। আমার সৌরথন ছেলের বলে, টাকা না দিলে আমিও দেবে আড়ালে, বছরে পাল্টা যাচ্ছে ভাই, না দিলে দেবে চোখে চোখে জল আমার আসে বলি। আরে বলি আমি বলবো আজকে আমি বাইকে করে ঘুরবো না, আজকে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো। কিন্তু আশপাশে একটাও রিক্সা দেখতে পাচ্ছি না, একটু আগে গিয়ে দেখি কোন রিক্সা পাওয়া যায় কি না। তুমি টানতে পারবে তো? টানতে মানে কোন গতিতে যাবে বলো? রকেটের গতি, এরোপ্লেনের গতি, ভুটভুটির গতি, সাইকেলের গতি, কোন গতিটা চাই তোমার বলো? তুমি যেগুলো বললে ওর মধ্যে যে কোনো একটা হলে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে দাদু, আমি একা নই, কিন্তু আমার সাথে আর একজন আছে। আরে যত ওয়েট হবে তত টানতে সুবিধা হবে। দাদু, সে এখন এসে পৌঁছাচ্ছে না, একটু অপেক্ষা করতে হবে, তুমি পারবে তো? টাকা পাবো, অপেক্ষা করবো তো, অসুবিধা কি আছে? তবে এখানে এসে বসো, সে এলে একসাথে বের হবে। আচ্ছা আচ্ছা।
দাদু, তোমার কি হচ্ছে? তুমি হাতটা নিয়ে এমন করছো কেন? বিড়ি ধোঁয়াটা তোমার দিকে যাচ্ছে, তুমি মেয়ে লোক ওই জন্য সরিয়ে দিচ্ছে। দাদু কি বলে, ও ধোঁয়ায় আমার কোনো অসুবিধা নেই, তুমি ওটা ফেলো, আমি ওর থেকে ভালো জিনিস দিচ্ছি। ওর থেকে ভালো জিনিস আর দুনিয়ায় আছে? আছে রে বাবা, আছে। হ্যাঁ আছে। কই দেখি কি দাও? একটু অপেক্ষা করো, আমি দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। এটা কি বলে তো? মা এ তো সিগারেট। ঠিক বলেছো, বিড়িটা ফেলো, সিগারেটটা খাও। তোমার কাছে সিগারেট কেন? আমি খাই। ও মা, তুমি সিগারেট খাও। এই রে, আবেগে জড়িয়ে ধরেছি, কিছু মনে করনি, সরে বসে বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আরো কি আছে দেখি। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করে দেখাচ্ছি। এটা কি বলে তো? ওমা এ তো গাঁজার কলকে। ঠিক বলেছো, আমি গাঁজাও খাই। তুমি গাঁজা খাও? হ্যাঁ। গাঁজা খেলে কি হয় দাদু? কি বলবো, এই গাঁজা যদি একবার খাওয়া যায় না, মাথার ব্রেন চচ্চর 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 করে বেড়ে যায়। মাইরি মা, আমার একটা মেয়ে ক্লাস 9 এ 5 বছর আছে। 5 বছর? এত মাথা মোটা? খুব বোকা। যাবার সময় তাহলে এক ভরি গাঁজা কিনে নেবে। আমি মনে করি আমি রিক্সায় উঠতেছি। আচ্ছা, তুমি মনে হয় খুব ছোটবেলাতে রিক্সা চালাও, তাই না? আর কি আছে? আরো ভালো জিনিস আছে, একটু অপেক্ষা করো, তোমায় দেখাচ্ছি। এটা কি বলে তো? এ তো সর্ষে তেল। তোমার চোখে কি হয়েছে? এটা সর্ষে তেল হতে যাবে কেন? এটা কি? এটা হলো হুইস্কি। কিস্কি? আরে বাবা, কিস্কি নয়, হুইস্কি। কিস্কি? আরে বাবা, হুইস্কি ইংলিশ মদ। ও মা, তুমি মদ খাও? আরে বাবা, শুধু মদ কেন, পৃথিবীর যত রকম নেশা আছে, তামাক গুটকা খৈনি, আমি সব রকম নেশা করি। ওই জন্য, ওই জন্য তুমি তোমার বডিটা ভুল হয়ে গেল, বডিটা ধরে রেখেছে আর কি। দাদু, এগুলো তো ছোট নেশা, এর থেকেও বড় নেশা আছে। এর থেকে বড় নেশা? হ্যাঁ। সেটা কি? আমি বড় লোকের ছেলেদের মুরগি বানাই। এটা কখনো হতে পারে না, একটা এত বড় করে মানুষদের মুরগি বানানো যায় না। আরে বাবা, তুমি বুঝতে পারছো না, বড় লোকের ছেলেদের আমার ভালোবাসার জালে ফেলে তাদের থেকে আমি টাকা ইনকাম করি। আচ্ছা, আমি যদি কোনো মেয়ের ভালোবাসি, সে আমার টাকা দিতে পারে? তোমার বয়সটা কম হয়েছে, তোমায় কেউ ভালোবাসবে না। তোর বাবা, বাইরে বুড়ো হলে কি হবে, ভেতরটা কচি ফুলের মতো। আরে বাবা, কচি আছে। ও মাই গড, এত বেলা হয়ে গেল, শুধু আমার ড্যাডির জন্য হয়েছে। কিন্তু আমি সোনালীকে বলেছি বাইক নিয়ে যাবো, বাইকটা আমি বিক্রি করে দিয়েছি, আমি কি করবো কি করবো? ও না না, ও দেখা হলে আমি ঠিক ম্যানেজ করে নেবো, সোনালির সঙ্গে দেখা হলে ঠিক আমি ম্যানেজ। হাই সোনালি। হাই রকি। কি গো, ভালো আছো? যাও, আমি তোমার সাথে কথাই বলবো না। কেন কথা বলবে না? কেন এত দেরি করলে কেন? ও দেরিটা কিসের জন্য হয়েছে সেটা জানবে তো? কিসের জন্য গো? আমার বাইক নিয়ে আমার বন্ধু কাজে চলে গেছে, আমি বাসে আসছি তো ওই জন্য দেরি হয়েছে। কোনো অসুবিধা নেই, আজকে আমি বাইকে করে ঘুরবো না। কোথায়, কি করে ঘুরবে? আজকে আমি রিক্সায় করে ঘুরে বেড়াবো। রিক্সা? হ্যাঁ। এই পার্কে রিক্সা পাবে কোথায়? সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না, আমি সব রেডি করে রেখেছি। ওই দেখো রিক্সা। বয়স্ক লোক টানতে পারবে? দাদু কথা দিয়েছে, রকেটের গতিতে যাবে। রকেট? রকি। দাঁড়াও আমি জিজ্ঞেস করে দেখি কত কি নেয়। আমি আচ্ছা ঠিক আছে। এ দা, এ শালা মারলো না, পিঠে মুগুর ফেললো, ভালো দিনি। হ্যাঁ ছোট ভাই বল। এ দা। হ্যাঁ ভাই বল। তুই টানতে পারবি তো? তোদের গোষ্ঠী কতজন আছে রে? সব মাল বেঁধে এনে রিক্সায় চাপা। এই মিনিটে 2 কিলোমিটার যাবে, মিনিটে 2 কিলোমিটার। পারুক না পারুক, কোথার গতি আছে, বুড়ো হাড়ে বাঁশি বাঁধাতে পারে। তা বল কত নিবি? কত? 1500। একটা রিক্সাওয়ালা 5000? হ্যাঁ। এই তাহলে গাড়ি কত বলবে রে? এই একটা মেয়ের যদি 1 লাখ দিতে পারিস, আমার কেন 5000 দিবি না? তুই আদা বেপারে আদা বেচবি, যাদের খবর নিচ্ছিস কেন? একটা মেয়েকে কত দিলাম না দিলাম তোরা তো জানার দরকার কি রে? যাবো না, একা চলাবো না। এ কি বাবা, তুমি এখানে? হ্যাঁ।
তুমি আমার চিনতে পারো নি? আমি তোমার রকি গো বাবা। কে? রকি। রকি তো কুকুরের নাম। তুই আমার কোন কুকুর রে? রাশিয়ান ডগ, বুলডগ না নেড়ি কুত্তা, এদের মধ্যে কোনটা? তুমি চিনতে পারো নি? না। এই রকি, এদিকে এসো বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল? একজন রিক্সাওয়ালাকে তুমি বাবা বলছো কেন? আর তুমি কাকে রিক্সাওয়ালা বলছো? একজন রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলছি। না শোনালি না, তুমি বিশ্বাস করো উনি আমার বাবা। আচ্ছা দাদু, এটা কি তোমার ছেলে? না না, ওর বাবা হয়তো আমার মতো দেখতে। ওই তো দাদু বললো তুমি ওনার ছেলে নাও। মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওনার মাথা খারাপ হয়নি, তোমার মা গো আমাকে ভিক্ষা দাও না মা। ও বাবুরা বাবুরা আমাকে ভিক্ষা দাও না বাবুরা। ও বাবুরা আমাকে ভিক্ষা দাও না। এই রকি, একজন মাসিমা ভিক্ষা চাইছি, যাও ওনাকে 1,002 টাকা দিয়ে দাও। কত দেবো? 2,000 টাকা। 2,000? হ্যাঁ, তুমি তো আমায় 1,00,000 টাকা আনতে বলেছো। বলেছি। তা 2,000 টাকা দিয়ে দিলে তোমার তো কম হয়ে যাবে। আরে বাবা, যেটা কম হবে সেটা আমায় পরে দিলেই হবে। আরে বাবা, তোরা ঝগড়া করছিস কেন? তোদের কাছে যদি পয়সা কড়ি না থাকে মানে পরে দিবি। একটা কাজ কর না বাবা। কি কাজ? যখন পয়সা হবে তখন আমার এই ফোন পেতে মেরে দিবি। শালা ভিখারির বার দেখো, ভিখারি ফোন নিয়ে ঘুরতেছে, ওর ফোন পে টাকা ঢুকিয়ে দিতে হবে। আরে বাবা, সকালবেলা যখন আমি পাড়াতে পাড়াতে ভিক্ষা করতে যাই, কেউ যদি আমাকে 1 টাকা 2 টাকা দেয়, তাদেরকে আমি বলি ও মা আমি 1 টাকা 2 টাকা নিই না, 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা যখন হবে আমি তাদেরকে ফোন পের নাম্বারটা দিয়ে যাচ্ছি, আমার এই ফোন পেতে মেরে দিবি। তোমার কাছে আমি হাত জড়া করেছি, আজ থেকে তুমি পায়ে হেঁটে ভিক্ষে করো নি, হয় ট্যাক্সি ফ্যাক্সি দেখো তাতেই ভিক্ষে করো। তোর আমি ধর্মমা বলেছি মা, আর তোকে আর পেপে ফেপে করতে হবে না, যেটা দিচ্ছি এটা নে বিদায় নে। কত? 200 টাকা। মাত্র 200? না 200 নাই, 200 টাকা মাত্র হয়ে গেল? দে বাবা দে। ওটা কি টাকা না ছিড়ি গো? আরে 200 টাকা দিবি আবার কিরকম ছিড়ি করবো রে বাবা। দে বাবা, এদিকে ঘুরে টাকা নাও। এদিকে ঘুরে বিশ্বাস করো উনি আমার বাবা, উনি আমার মা। আচ্ছা মাসিমা, এটা কি তোমার ছেলে? যখন বলবো হয় তখন ভয়ে কাঁপবে, আমার মা বলবে রকি শাবলটা নিয়ে আয় তো। ঠিক আছে, যদি এমনটা হয় তাহলে আমি বিশ্বাস করব এটাই তোমার বাবা আর উনি তোমার মা। বিশ্বাস করবে তো? এখানে দাঁড়াও, দেখাচ্ছি মজা। একজন রিক্সাওয়ালা তোমার বাবা, একজন ভিখারি তোমার মা, তুমি তাদের ছেলে। তাদের ছেলে হয়ে তুমি আমার মতো মেয়েকে ভালোবাসতে শিখছো, তাই তোমার মতো ছেলেকে আজকে আমি উপযুক্ত শিক্ষা দেবো। তুমি আমাকে জুতো দিয়ে মারলে? হ্যাঁ হ্যাঁ মারলাম। কেন কেন তোমরা বেশ ধরেছো বলো, কেন 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 বলো মা বলো। যাকে আমি জীবনের চেয়ে বেশি ভালোবাসি সে আজকে তোমাদের সামনে আমাকে জুতো দিয়ে মারলো, কেন সেজেছো বলো, কেন সেজেছো? আরে বাবা, তুই এত বার বেড়ে গেছিস, তোর এই বারটাকে কমানোর জন্য আমরা দুই স্বামী স্ত্রীতে এই অভিনয়টা করতে বাধ্য হয়েছি। খোকা, ওই মেয়ে তোকে জুতো দিয়ে মেরেছে? হ্যাঁ। এমের জ্ঞান কম, ও যদি লাঠি মেরে 5 ফুট মাটির নিচে ঢুকিয়ে দিতাম জানতাম ও মেয়ের বেটা মেয়ে। আপনি এতক্ষণ ছদ্মবেশে ছিলেন কেন? শোনো মা,
ভারতবর্ষে দশজন কোটিপতির মধ্যে আমি একজন কোটিপতি। আমার কোথায় কত টাকা পয়সা গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি নিজেই হিসাব রাখতে পারি না। আমার একমাত্র ছেলে এত নিচে নেমে গেছিল, ওকে উপরে তোলার জন্য আজকের এই অভিনয়টা আমি করেছি। ঠিকই করেছো বাবা, তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিয়েছো বাবা। হ্যাঁ বাবা হ্যাঁ, তোমাদের সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, ওই মেয়েকে আমি ভালোবাসতাম। আজকের দিনে যে ব্যবহারটা দেখালো, তাই কেউ কোনোদিন ওকে ভালোবাসিনি আর ভালোবাসবো না। মেরেছো জুতো দিয়ে, কানা হাতে শিখেছে জানো না। রকি, আমি যে তোমাকে খুবই ভালোবাসি, ভালোবাসি সাতরা পাটার তুই মা করে দিলি খাসি। সাতটা পাঁঠার খাসি করেছে? হ্যাঁ, তোমার এই একটা পাঁঠারও মেয়ে খাসি করেনি, এর মতো আরো সাতটা পাঁঠার ওই মেয়ে খাসি করেছে। মা নানির মামলা করলে হয়ে যাবে জব্দ। ওরে বুড়ি, মদ গাঁজা সব খাই বিশালের ফর্ত। বাবা হ্যাঁ, কি বলছো মদ গাঁজা? ব্যাগটা খুলে দেখ, ব্যাগটা খোল। সোনালি রকি, তুমি মদ খাও? সাতটা পাটা তুই মা করে দিলি খাসি। মানানির মামলা করলে হয়ে যাবে জব্দ। মদটা সব খায় বিশালের ফর্দ। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। চলে না এমন বৌমা, হবে না কোনো ক্ষমা। চোখ থাকতে মানুষ হয়েছে কানা। এমের কান্নায়ার থামে না, এমের কান্নায়ার থামে না। আচ্ছা মা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? বাবা কিরকম ছেনালি দেখো, কিরকম করে বলে দেখো। আচ্ছা মা, বাবা রে, সত্যি যদি তুই আমার মেয়ে হতিস না, এইরকম জানলে ছোট্টবেলাতে তোর গলা টিপে শেষ করে দিতাম। আচ্ছা বাবা, আমি যদি তোমার মেয়ে হতাম, পারতে না পারতে না তুমি আমায় ক্ষমা করে দিতে? আমায় ক্ষমা করে দাও বাবা। আমি তোমার মার মতো অত নিষ্ঠুর নয় মা। বাবা সত্যি সত্যি তুমি যদি আমার মেয়ে হতে, একটা কাঠের সিন্ধুকে ভরে পুকুরের জলে ডুবিয়ে রাখতাম আমি। আচ্ছা তুমি তো উপযুক্ত মেয়ে, অনেক বড় মেয়ে, তুমি বলো এই পোশাকটা তোমার সাজে তোমার মানায়? নারী না মেকআপ। কত ছেলের সঙ্গে মা তুই করেছিস ফুল সজ্জা। তোর ছেলেকে তাই নি, তোর ছেলেকে তাই নি, তুই আতর খাচ্ছি কেন? তুই আতর খাচ্ছি কেন? মানুষ হয়ে গেছি আমি। কুকুর কি জানে বল তার জন্ম কাহিনী? একটা কুকুর বলতে পারবে না তার আসল বাবাকে। রকি, এই ভাষাটা আমি কেন বললাম? যখন আমি তোকে টাকা দিলাম, তোর মায়ের পায়ে প্রণাম করে এলি, আমাকে মেরে চলে এলি, তখন আমি ভাবছিলাম সত্যি সত্যি রকি কি আমার ছেলে। কত ছেলে সঙ্গে মা তুই করেছিস ফুল সজ্জা। হয়ে গেছি আমি। কুকুর কি জানে বল তার জন্ম কাহিনী? দিয়েছি যন্ত্রণা স্বামীকে চিনলাম না। দিয়েছি যন্ত্রণা স্বামীকে চিনলাম না। হাত নেই ওর মধ্যে আসল সোনা। এমের কান্নায়ার থামে না, এমের কান্নায়ার থামে না। বাবা খোকা, তোকে একটা অনুরোধ করবো আমি বাপ হয়ে। যা হয়েছে হয়েছে, তুই ভালো পথে ফিরে আয় খোকা, তুই ভালো পথে ফিরে আয়। বাবা আমার কথা শুনলে সন্তানের হয় ওরে, সুসন্তান হয় যদি বাবা মার ভরে বুক।
ছেলে যদি ছেলের মতো হয় তখন গর্বে বাবা মার বুকটা ফুলে ওঠে, রাখি গর্বে বুকটা ফুলে ওঠে। বাবা মার কথা শুনলে সন্তানে হয় সুসন্তান হয়ে যদি বাবা মার ভরে বউ। পিজুষ ভাই বলে গানে পা ফেলবে গুনে গুনে, পিজুষ ভাই বলে গানে পা ফেলবে গুনে গুনে, সমাজে ঘটছে সব ঘটনা। এমের কান্নায়া থামে না, এমের কান্নায়ার থামে না। আচ্ছা মা, বাবা তোমার কাছে একটা অনুরোধ করব, আজ থেকে এই পোশাকটা তুমি পরিত্যাগ করবে। আমি এমন পোশাক আর পরবো না। আজ থেকে নেশা থেকে তুমি দূরে থাকবে। আমি কোনো নেশাই করবো না। আচ্ছা অনেক রাস্তা ছিল, কেন তুমি এই পথটা বেছে নিলে বলো তো? হ্যাঁ কেন, কেন তুমি এই পথ বেছে নিয়েছো? তুমি একজন নারী, তোমাকে বলতেই হবে কেন তুমি এই পথ বেছে নিয়েছো, বলো বলো বলো। আমি তো চেয়েছিলাম পাঁচটা মেয়ের মতো সঙ্গে শান্তিতে জীবন কাটাতে। আমারও বাবা ছিল, আমারও ভাই ছিল, আমারও বোন ছিল, আমারও বাবা ছিল একজন পতিপতি। কিন্তু এই সমাজের কিছু দুষ্কৃতীরা একদিন আমার বাড়িতে হানা দেয়, আমার বাড়িতে হানা দিয়ে আমার বাবা মা ভাই বোন সবাইকে শেষ করে দেয়। কোনো ক্রমে আমি বেঁচে যাই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই দুমুটো খাবারের জন্য, কেউ আমার মুখে দুমুটো অন্ন তুলে দিল না। তাই সেদিন থেকে, সেদিন থেকে প্রতিজ্ঞা করলাম নিজেকে বাঁচতে হবে। তাই নিজেকে বাঁচার তাগিদে এই পদ বেছে নিয়েছি। মা শুনলাম তোমার জীবন কাহিনী, আমি কথা দিচ্ছি তোমাকে আমার বৌমা বলে আমি মেনে নেব। রাখি রাখি এই মেয়েকে, তুই তোর স্ত্রী রূপে মেনে নে রাখি। না বাবা না, তোমার অনেকদিন আমি অনেক কথা শুনেছি, আজকে তোমার এই কথাটা রাখতে পারবো না বাবা। কোনোদিন ওই মেয়েকে আমি আমার স্ত্রী হিসাবে মেনে নেব না। রাখি আমার তোর বাবা হয়ে বলছি, অচুর পাটা তোর খালায় পড়ে যাবে। অনুগ্রহ করে এখানে যত বাবারা আছেন আমার কথাটা মন দিয়ে শুনবেন। আমাদের মতো বাবারা অক্লান্ত পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই অক্লান্ত পরিশ্রমের সময় আমাদের চোখে জল আসে না। অক্লান্ত পরিশ্রমের পয়সা দিয়ে ছেলেকে মানুষ করতে গিয়ে ছেলেটা যখন অমানুষ হয়ে যায় তখন আমাদের মতো বাবাদের চোখে জল আসে, বুঝলেন? তখনই জল আসে। আচ্ছা রকি, বাবাকে বলতে পারবে এই পৃথিবীতে শান্তির জায়গা কোনটি? না না আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না। ওরে বাবা, শান্তির জায়গা হলো এই মায়ের কোল। রকি বর্তমান বাজারে সবকিছু জিনিসের মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, অনেক অনেক দাম বেড়ে গেছে, কিন্তু আজও দুটো জিনিসের দাম বাড়েনি, সেই দুটো জিনিস কি বলতে পারবি? কি বাবা? আমি বলতে পারবো না বাবা, আমি বলতে পারবো না। সে দুটো হলো বিশ্বাস আর ভালোবাসা। এই দুটোর দাম আগে কেউ দিত না আর আজও কেউ দেয়নি রে, কথা কেউ দেয়নি। বাবা হ্যাঁ, তোমরা আমায় এত ভালোবাসো, তুই যে আমার ছেলে, এত দুঃখ দিয়েছি, এত কষ্ট দিয়েছি, তবুও তোমরা আমায় এত ভালোবাসো। ভুল করছি বাবা, এ ভুল আর কখনো করবো না, তোমাদের মনে আর কোনো দিন ব্যথা দেবো না বাবা, আমায় তোমরা ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। এ বুকে ব্যথা লাগে না, এ বুকে ব্যথা লাগে না।